বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছ তোমাদের প্রত্যেকের জন্য আরও একটি দুর্দান্ত স্কলারশিপ যেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো তোমাদের এর জন্য একটা ল্যাপটপ এ যা দিয়েবে তোমাদের আদিত্য বিল্লা স্কলারশিপের তরফ থেকে তো এই স্কলারশিপটি প্রত্যেকটি স্তরের ছাত্রছাত্রীদের জন্য স্কুলের জন্য যেমন রয়েছে কলেজের জন্য যেমন রয়েছে বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন রয়েছে এ এবং এই স্কলারশিপ থেকে তোমরা অ্যামাউন্টের পাশাপাশি ল্যাপটপও পেয়ে যেতে পারো কাজে ভিডিওটা প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন হয়ে থাকলে এ এবং স্কলারশিপ পেতে চাইলে কাজেই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো একটা দুর্দান্ত স্কলারশিপ দেখো বিভিন্ন সরকারি স্কলারশিপ তো রয়েছে তোমরা জানো সরকারি স্কলারশিপের সাথে এই বেসরকারি স্কলারশিপেও কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করে পেয়ে যেতে পারো ও ভালো টাকার অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই সাথে এ তোমরা পেয়ে যেতে পারো ও ল্যাপটপ তো কাদের ক্ষেত্রে কি রয়েছে যেমনটি বললাম যারা স্কুলে পড়ছ যারা কলেজে পড়ছো যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছো প্রত্যেকে আবেদন করতে পারবে তুমি এসসি হও এস টি হও ও হও সংখ্যালঘু হও প্রত্যেকটি ভাই বোনের জন্যই কিন্তু এই স্কলারশিপ তো একে একে আমি বিস্তারিত আলোচনা করব সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাই পুরো বিস্তারিত তোমাদের দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ আদিত্য বিল্লা ক্যাপিটাল স্কলারশিপ প্রোগ্রাম টু 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 এখানে দেখতেই পাচ্ছ ক্লাস নাইন টু ইউজি স্টুডেন্ট ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মানে প্রত্যেকটি ছাত্রছাত্রী মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের এর ইউজি পর্যন্ত নাইন থেকে ইউজি পর্যন্ত প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে আর আদিত্য বিল্লা স্কলারশিপের কথা যদি বলি আদিত্য বিল্লা মানে তোমরা জানো যে আদিত্য বিল্লার সিম যে রয়েছে সেই কোম্পানি একই সাথে তোমরা যদি বলো যে আদিত্য বিল্লা স্কলারশিপের বিভিন্ন আদিত্য বিল্লা কোম্পানির বিভিন্ন ধরনের কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে তারা স্টকে নিবেশ করে একই সাথে বিভিন্ন ধরনের মানে কিন্তু বিজনেস তাদের রয়েছে তো এই আদিত্য বিল্লা স্কলারশিপ আদিত্য বিল্লা কোম্পানি কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতির জন্য কিন্তু এই স্কলারশিপ দিয়ে থাকে যেটা নাম দিয়েছে আদিত্য বিড়লা ক্যাপিটাল স্কলারশিপ প্রোগ্রাম এনিভিং স্ট্রং স্টুডেন্ট কমিউনিটি ঠিক আছে স্টুডেন্টদের জন্যই মূলত ও তো চ্যারিটি প্রত্যেকটা কোম্পানি বড় বড় করে থাকে এই একটা বড় কোম্পানি যেটা স্টুডেন্টদের জন্য চ্যারিটি করে তো এখান থেকে এ তোমরা যদি যাও এছাড়া তোমাদের এই মুহূর্তে নাইন থেকে এ পুরো কলেজ পর্যন্ত ও যে কোনো ফিল্ডে এই মুহুর্তে পঠরত হতে হবে অর্থাৎ ধরো তুমি নাইনে পড়ছো এই মুহূর্তে টেনে পড়ছো বা টুয়েলভে পড়ছো বা ইলেভেনে পড়ছো ও বা কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছো তো প্রত্যেকে পড়ছো এই মুহূর্তে কোনো না কোনো দেশের কোনো না কোনো কলেজে এ হতে পারে তুমি ওয়েস্ট বেঙ্গলে পড়ছো কিংবা অন্য স্টেটে পড়ছো যে কোনো স্টেটের যে আমাদের ইন্ডিয়ার মধ্যে কঠোরত তাহলেই কিন্তু তোমরা এই স্কলারশিপ পেতে পারবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এই স্কলারশিপে কী কী ডকুমেন্টেশন লাগবে এক্ষেত্রে কীভাবে এই স্কলারশিপে আবেদন করবে সেটা জানাবো তার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাকে কী কী ডকুমেন্টেশন লাগবে প্রথম যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা আধার কার্ড তুমি তোমার অথেন্টিকেশান এখানে কিন্তু দিতে হবে যে তুমি ভারতীয় তার প্রমাণপত্র হিসাবে তুমি আধার কার্ডই দিতে পারো আধারের ডকুমেন্ট দ্বিতীয় যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এর কিন্তু কলেজের বা স্কুলের এর অ্যাডমিশান নিয়েছ তার প্রমাণ স্বরূপ তোমাকে কিন্তু অ্যাডমিশান রিসিভ দিতে হবে হয়তো তুমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো তার রিসিভ দিতে হবে হয়তো ইলেভেনে পড়ছো বা টুয়েলভে পড়ছো চার প্রমাণপত্র হিসাবে যে কলেজে পড়ছো এই মুহূর্তে কোনো ডকুমেন্টেশান দিতে হবে সেটা হতে পারে তোমার কলেজ স্কুলের ফি বা কলেজের ফি বা হতে পারে যে তুমি পড়ছো বা এক্সাম দিচ্ছ কোনো একটা প্রুফ তোমাকে দিতে হবে এ তিন নম্বর যে ডকুমেন্টেশান তুমি আগের পরীক্ষায় ধরো যারা এই মুহূর্তে ইলেভেনে পড়ছে বা টেনে পড়ছে তারা যে নাইনে এ আগের ক্লাসে এ তোমার সিক্সটি পেয়েছে তার প্রমাণস্বরূপ আগের ক্লাসের রেজাল্ট তোমাকে দিতে হবে হয়তো কেউ টুয়েলভ থেকে কলেজে গেছে তো টুয়েলভের দিতে হবে কেউ ইলেভেন থেকে টুয়েলভে উঠেছে এ ইলেভেনের এ যে সিক্সটি পার্সেন্ট পেয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এরপরে চার নম্বর যে ডকুমেন্টেশনটা লাগবে তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যে আড়াই সরি ছ লক্ষ টাকার কম তার প্রমাণস্বরূপ কিন্তু তোমাকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ তোমাদের বছরের ইনকাম ছ লাখের থেকে কম তার কিন্তু একটা ডিটেলস তোমাকে দিয়ে দিতে হবে তো এক্ষেত্রে এই এই ব্যাপার হচ্ছে আমি একটু ডিটেলসে দেখিয়ে দিই দেখো এখানে দেয়ায় রয়েছে ক্লাস নাইন থেকে টুয়েলভ মানে স্কুলের স্টুডেন্টরা এখানে গিয়ে ভিউ ডিটেলসে ক্লিক করে দেখে নিতে পারো যে তোমার নাইন থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে ছ লাখের কম ইনকাম সোর্স হতে হবে সমস্ত কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ একটা ফটোও লাগবে ডকুমেন্টেশন হিসাবে মার্কশিট লাগবে যেটা বললাম এবং গভর্নমেন্ট ইস্যুড আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটা দিয়ে দিতে হবে এ তোমার কারেন্ট অ্যাডমিশান এই ইয়ারে যে অ্যাডমিশান নিয়েছো পড়ছো পঠরত এখন তার প্রমাণপত্র হিসাবে অ্যাডমিশান প্রুফ এবং একটা ব্যাঙ্কের ডিটেলসও দিতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার টাকাটা ঢুকবে ঠিক আছে এ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে ঠিক আছে এই সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে এক্ষেত্রে এ যারা কলেজে পড়ছো গ্র্যাজুয়েশান জেনারেল যারা রয়েছে অনার্সের জন্য আলাদা কলেজে যারা পড়ছো তাদের জন্য আলাদা স্কুলে যারা পড়ছো তাদের জন্য আলাদা কিন্তু ভাগ করা আছে যারা পাস নিয়ে পড়ছো তারা যারা সেখানে ভিউ ডিটেলসে ক্লিক করবে তোমার পাসের জন্য পুরো ডিটেলস দিয়ে 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 দেওয়া হয়েছে ঠিক আছে এ তোমরা দেখতেই পাচ্ছ আঠেরো টাকা পর্যন্ত ফিক্সড অ্যামাউন্ট তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যেতে পারে এবং যারা অনার্স নিয়ে পড়ছো ঠিক আছে এবং যারা প্রফেশনাল কোর্স করছো তিন বছরের কোনো প্রফেশনাল কোর্স করছো তাদের জন্য কিন্তু এখানে দেওয়া আছে তারা আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু তোমরা ল্যাপটপও পেয়ে যেতে পারো যদি প্রয়োজন পড়ে ওরা ল্যাপটপও কিন্তু দিয়ে দেয় ঠিক আছে তারপরে হচ্ছে আদিত্য বিল্লা স্কলারশিপ প্রফেশনাল কোর্স প্রফেশনাল কোর্সেও কিন্তু এখানে পরিষ্কারভাবে এ দেওয়া রয়েছে এ তোমার এখানে পরিষ্কারভাবে যারা প্রফেশনাল কোর্স চার বছরের কোর্সে তাদের ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হয় তো বুঝতেই পারছো এটা তোমাদের প্রত্যেকের জন্য একটা ভালো স্কলারশিপ যেখান থেকে তোমরা টাকাটা নিয়ে এ তোমাদের যা যা দরকার হয়তো অনেকে ল্যাপটপ প্রয়োজন পড়ে সেটাও নিতে পারো এবং সরাসরি কিন্তু বিগত বছরেও ল্যাপটপ প্রোভাইড করে এ যেটা তোমার এডুকেশনের জন্য প্রয়োজন সেই সেই হিসাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে এবং সরাসরি সেই টাকাটা তোমরা ব্যাঙ্ক থেকে তুলতেও পারবে সেক্ষেত্রে কিছু টাকা কেটে নেয় ব্যাঙ্ক আর বাদ বাকি সেটা যদি দিয়ে তুমি ল্যাপটপ কেনো বা তোমার যেটা প্রয়োজন সেই পড়াশোনার জন্য সেইটা কেনো বা ফিস দাও তাহলে কিন্তু এই সম্পূর্ণ টাকাটাই তোমরা পেয়ে যাবে তো ষাট হাজার টাকা পর্যন্ত তোমরা পেতে পারো ও আলাদা আলাদা স্তরের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট দেওয়া হয় প্রত্যেকে আবেদন করো আবেদনের লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে রাখবো টেলিগ্রাম থেকে তোমরা সরাসরি গিয়ে আবেদন করতে পারো ও ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আর কাজেই এই তোমরা যারা যোগ্য আমি বলবো প্রত্যেকে আবেদন করো দেখো পাবে কি না পাবে ভাগ্যের একটা ব্যাপার থাকে যেহেতু এটা বেসরকারি স্কলারশিপ তার সত্ত্বেও আমি তোমাদের প্রত্যেককে আবেদন করতে বলবো কেন বলা যায় না এই ষাট হাজার টাকা যদি পাও সেক্ষেত্রে অনেকটা তোমার জন্য হেল্প হবে কারণ ষাট হাজার টাকা বা কুড়ি হাজার টাকা বা আঠেরো হাজার টাকা বা চব্বিশ হাজার টাকা কারোর জন্যে কিন্তু কম অ্যামাউন্ট নয় বাদ বাকি অন্যান্য স্কলারশিপ এবং পার্ট টাইম জব নিয়েও বলেছি যারা পড়াশোনার সাথে সাথে জব করতে চাও ওই ভিডিও দেখতে পারো এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত